প্রিয় নবম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের জন্য কিছু ছবি আছে, তাহলে লক্ষ্য করো। প্রথম যে ছবিটা, তা হচ্ছে একটি ধ্বংসস্তূপের ছবি, এবং তার পাশেই হচ্ছে বিশেষ কোনো কারণে পানির মধ্যে এক ধরনের কম্পনের সৃষ্টি হয়েছে এই ছবি, এবং তার নিচে একটি ছবি হচ্ছে যে একটি ভবন হেলে পড়েছে, এবং তার পাশে আবারও একটি ধ্বংসস্তূপের ছবি রয়েছে। তাহলে এই ছবিগুলো দেখে তোমরা আশা করি ইতিমধ্যে বুঝে ফেলেছো যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি, বা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব ভূমিকম্প, অর্থাৎ ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ এবং ভূমিকম্পের ফলাফল। আমাদের মূল আলোচনার পূর্বে আজকে আমরা আমাদের শিক্ষণফল জেনে নেই। 1 নম্বর যে শিখনফল, তা হচ্ছে ভূমিকম্পের সংজ্ঞা বলতে পারবে, ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে পারবে, ভূমিকম্পের ফলাফল বর্ণনা করতে পারবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার শিখনফল। ভূমিকম্প কি? কম্পনের ফলে পানি কাঁপছে, এরকম একটি ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা যদি ভূমিকম্প কি তা বলি, তাহলে এক কথায় বলতে পারবো যে পৃথিবীপৃষ্ঠ যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। প্রিয় শিক্ষার্থী, এখানে ভূমিকম্পকে আরেকটু বিস্তারিতভাবে যদি আমরা বলি, তা হচ্ছে যে পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। প্রিয় শিক্ষার্থী, ভূমিকম্পন সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনো কখনো কিছু সময় পর পর অনুভূত হয়। এই কম্পন কখনো অত্যন্ত মৃদু, আবার কখনো অত্যন্ত প্রচণ্ড হয়। এই হচ্ছে ভূমিকম্প। এখন আমরা দেখব যে ভূমিকম্পের কারণ, সাধারণত ভূমিকম্পের কি কারণ রয়েছে। বিজ্ঞানীরা সাধারণত ভূমিকম্পের প্রধান যে কারণ তাকে উল্লেখ করা হয়েছে এভাবে যে পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক বা প্লেট দ্বারা গঠিত। এই প্লেট সমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। এছাড়া অগ্ন্যুৎপাতের ফলে প্লেট সমূহের উপর ভূকম্পন সৃষ্টি হয়। এগুলো হচ্ছে যে ভূমিকম্পের প্রধান কারণ। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে। তাহলে চলো দেখি যে ভূমিকম্পের আর কি কি কারণ রয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে যে অপ্রধান কিছু কারণ রয়েছে, যেমন হচ্ছে বৃক্ষ নিধনের ফলে, ভূত্বকের ভিতরে আগ্নেয়গিরির ফলে, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, সমুদ্রের নিচে কম্পনের সৃষ্টি হওয়ার ফলে, পাহাড়ের ঢালু অংশে ধস নামার ফলে। এছাড়াও কিছু অপ্রধান কারণ রয়েছে, তা হচ্ছে শিলাচুক্তি বা শিলাতে ভাঁজের সৃষ্টি হয়, এটার জন্য ভূমিকম্প হয়। তাপ বিকিরণ হওয়ার ফলে ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ বাষ্প পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়, এবং যার কারণে হচ্ছে ভূগর্ভস্থ বাষ্পের কারণেও পৃথিবীপৃষ্ঠে এক ধরনের কম্পনের সৃষ্টি হয়। এছাড়া ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস। আরেকটি কারণ হচ্ছে যে হিমবাহের প্রভাব। এই হচ্ছে ভূমিকম্পের প্রধান এবং অপ্রধান কারণগুলো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে ভূমিকম্পের ফলাফল, অর্থাৎ কি কি কারণে ভূমিকম্প হয় তা আমরা দেখেছি। এখন ভূমিকম্পের ফলে কি সংঘটিত হয় তাই আমরা দেখব। প্রথমে আমরা বলতে পারি যে ভূমিকম্পের ফলে ঘরবাড়ি ভাঙে, ভূমিকম্পে মানুষের মৃত্যু ঘটে, ভূমিকম্পে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, ভূমিকম্পে ভূমি ফাটলের সৃষ্টি হয়। এছাড়া হচ্ছে ভবন ধসে পড়ে, তা তোমরা ইতিমধ্যে ছবি দেখেছ। এছাড়াও আরো ভূমিকম্পের কারণ রয়েছে, যেমন
উদাহরণস্বরূপ বলতে পারি যে 1787 সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়, ফলে নদীটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এ তথ্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভূমিকম্প আমূল পরিবর্তন ঘটাতে পারে, অর্থাৎ একটি নদীর গতিপথ পাল্টে গিয়েছে শুধুমাত্র ভূমিকম্পের জন্য। এছাড়া রয়েছে যে ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্রতল উপরে উত্থিত হয়, পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি হয় ভূমিকম্পের জন্য। আবার কোথাও কোথাও স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। যেমন 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5,000 কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। অর্থাৎ এই উদাহরণগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের ব্যাপক ধরনের পরিবর্তন হয়ে থাকে। আরেকটি কারণ যদি আমরা বলি, তা হচ্ছে যে কারণ নয়, আরেকটি ফলাফল হচ্ছে যে ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয়, যা আমি আগেই বলেছি যে আমাদের পুরাতন ব্রহ্মপুত্র নদের গতি পরিবর্তিত হয়েছে। কখনো কখনো নদী শুকিয়েও যায়, আবার সময় সময় উচ্চভূমি অবনমিত হয়ে জলাশয়ের সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, 1950 সালে আসামের ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তিত হয়, যা হচ্ছে ভারতের একটি নদী। এছাড়াও হচ্ছে যে ভূমিকম্পের ফলাফল হিসেবে বলা যায় যে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় বা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এবং আরেকটি যে ফলাফল, তা হচ্ছে যে ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বত গাত্র থেকে হিমানি সম্প্রপাত হয় এবং পর্বতের উপর শিলাপাত হয়। ভূমিকম্প থেকে রক্ষার উপায়, অর্থাৎ যেহেতু এটি ভূপৃষ্ঠের আমূল পরিবর্তন সাধন করে মানুষের জীবনহানি ঘটায়, তো এ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো তাই দেখব। প্রথমে হচ্ছে যে ঘর বানানোর সময় মাটি পরীক্ষা করে নিতে হবে। ভূমিকম্পের সময় কোনো ঘরের আসবাবপত্র যেগুলোর নিচে বসে থাকা যায়, এখানে একটি ছবি দেওয়া আছে, এভাবে আমরা নিজেদের সুরক্ষা করার চেষ্টা করব। বেশি বেশি বৃক্ষরোপণ করব, পরীক্ষা নিরীক্ষা করে উঁচু দালান তৈরি করব। এগুলো হচ্ছে যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা কিছুটা কমিয়ে দিতে পারে, যদিও ভূমিকম্পের পিছনে মানুষের কোনো ধরনের পূর্ব নির্দেশনা নেই। তো সেক্ষেত্রে এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আমরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা হ্রাস পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে ভূকম্পন শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি। ভূকম্পন শক্তি যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। তোমাদের জন্য একটি বাড়ির কাজ হচ্ছে, কোন ধরনের আগ্নেয়গিরির ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়, এটা তোমরা পড়ে ফেলবে। সবাই ভালো থাকবে, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আগামী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।